হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো আয়ুষ্মান খুরানার লেটেস্ট সিনেমা ড্রিম গার্ল টু নিয়ে, যেটা কিন্তু শুক্রবার রিলিজ হয়ে গেছে। তো এই মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশান অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। তো সাবস্ক্রাইব করার পর কিন্তু নোটিফিকেশান বেলটা অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো ড্রিম গার্ল যখন এসেছিলো সেটা আসার পর থেকে কিন্তু রীতিমতো একটা কাল্ট ফলোয়িং, মানে ফ্যান বেস ক্রিয়েট করে ফেলেছিলো, এবং ফিল্মটা কিন্তু রীতিমতো ব্লকবাস্টার হয়েছিল। যার পর কিন্তু মেকার্সরা ভেবেছিলো যে ড্রিম গার্ল টু বানাবে। তো সেটা এত বছর পর একটা সিকুয়েল আসলো, এবং বলা যেতে পারে এই মুভিটা দিয়ে আয়ুষ্মান খুরানার কিন্তু একটা কাম ব্যাক হলো। বরং তার আগের মুভিগুলো যে ফ্লপের বা অ্যাভারেজে যে খরাটা চলছিল সেটা কিন্তু এই মুভিটা পুরোপুরি মুছে দিয়েছে। বাট এখন প্রশ্ন হচ্ছে যে এই সিকুয়েলটা কি দরকার ছিল, নাকি জাস্ট যেহেতু ফার্স্ট পার্টটা হিট হয়ে গেছে, একটা ট্রেন্ড যে চলে ফার্স্ট পার্ট হিট হলে এই সেকেন্ড পার্ট বার বানাবে, সেরকম কি ট্রেন্ডটা ফলো করেছে, নাকি সিকুয়েলটা বানানোটা অতটাও খারাপ হয়নি? তো সেটাই এখন আলোচনা করব এই ভিডিওটার মধ্যে। তো এখানে কিন্তু মানে পূজার যে ক্যারেক্টারটা এবং তার বাবা যেটা অনু কাপুর প্লে করছে, সেই দুটো কিন্তু সেম আছে, ফার্স্ট পার্টও ছিল এখানেও রেখেছে। বাট বাকি পুরো সব কিছু স্টার কাস্ট থেকে শুরু করে গল্প বা এখানে যে তাদের যে ওয়ে অফ লিভিং সব কিছু কিন্তু এখানে পাল্টে দিয়েছে। তো এই ফিল্মটার মধ্যে আছে আয়ুষ্মান খুরানা, অনু কাপুর, আনান্যা পান্ডে, অভিষেক ব্যানার্জি, এবং আছে বিজয় বর্মা এবং রাজপাল যাদব এবং আরও অনেকে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়ুষ্মান খুরানা এবং তার বাবা তারা একসাথে একটা বাড়িতে থাকে, বাট ওই বাড়ির তারা ভাড়া অনেক মাস দেয়নি। তো সেই জন্য ব্যাংক থেকে কিছু লোক এসেছিল, তাদেরকে একটা ডেডলাইন দিয়ে গেছে যে এত মাসের মধ্যে যদি এই টাকা না মেটানো হয় তাহলে কিন্তু বাড়িটা তারা নিয়ে নেবে। এবং তার সাথে আয়ুষ্মান খুরানা এখানে প্রেম করছে অনন্যা পান্ডের সাথে। তো এবার অনন্যা পান্ডে তার বাবা তাকে একটা ডেডলাইন দিয়েছে যে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তোমাকে এই মাসের মধ্যে এত লাখ টাকা তোমাকে ইনকাম করে দেখাতে হবে, না হলে তুমি আমার মেয়েকে পাবে না। এবার অন্যদিকেও আমরা দেখতে পাচ্ছি যে আয়ুষ্মান খুরানার যে বন্ধু সেও একটা বিপদে পড়েছে, এবং সেই বিপদেও কিন্তু আয়ুষ্মান খুরানাকেই সাহায্য করতে হবে। তো এত কিছু বিপদ তিনি একসাথে কী করে সামলে উঠবেন, এবং এই পূজার ক্যারেক্টারটা কেন দরকার হয়ে পড়বে, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের ড্রিম গার্ল টু মুভিটা দেখতে হবে। তো পূজার ক্যারেক্টারটা কিন্তু এখানে বেশ ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা হয়েছে। আমরা ফার্স্ট পার্টে যে ব্যাপারটা দেখেছিলাম, যেটা কল সেন্টারের ওখানে গল্পটা দেখেছিল, এখানে কিন্তু গল্পটা সম্পূর্ণ আলাদাভাবে দেখিয়েছে। বাট হ্যাঁ, যেভাবে দেখিয়েছে আমার মনে হয় পূজার ক্যারেক্টারটা কিন্তু ঠিকভাবে ইউটিলাইজ করা হয়েছে। বাট এই মুভিটার মধ্যেও কিন্তু একটা গল্প বলা যেতে পারে আছে, যে গল্পটা কিন্তু অভিষেক ব্যানার্জির চরিত্রটাকে কেন্দ্র করে, যে গল্পটা কিন্তু মূলত যার জন্য কিন্তু এত কিছু কাণ্ড ফিল্মটার মধ্যে ঘটবে, এবং সেটা দিয়ে ছোটখাটো একটা মেসেজও দেওয়ার চেষ্টা করেছে ফিল্মটার মধ্যে। খুব ডিপ সেরকম মেসেজ না, মানে একটা কনক্লুশন যেরকম হয় যে কেন তিনি এত কিছু কাণ্ড করছেন, কিসের জন্য করছেন। গল্পটা কিন্তু সিরিয়াসলি বেশ লেগেছে, আমি কিন্তু রীতিমতো এনজয় করেছি প্রত্যেকটা ক্যারেক্টারের কমিক টাইমিং থেকে শুরু করে যেরকম এখানে অ্যাক্টিংগুলো করেছে। সিরিয়াসলি তোমাদের কিন্তু হেভি হাসাবে, তোমরা কিন্তু লিটারালি এনজয় করবে। ফোর্সফুল কমেডি কিন্তু ফিল্মটার মধ্যে ইউজ করা হয়নি, ন্যাচারাল, মানে এখানে যেভাবে তাবো তাবো অভিনেতারা অভিনয় করেছে এবং যেরকম কমেডি সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোতেই কিন্তু ইটসেলফ তোমাদের একটা মানে এনজয় কিন্তু অবশ্যই দেবে। এবং তাছাড়াও প্রত্যেকজনের অভিনেতা যথেষ্ট ভালো ছিল, অভিনয় ভালো না হলে কিন্তু এই কমেডি মোমেন্টগুলো সেরকম রিয়েলিস্টিক কিন্তু হতো না। গল্পটা কিন্তু খুব মানে আহামরি সেরকম কিছু না, বেশ একটা এনজয়েবল গল্প, দু আড়াই ঘন্টার মতো বলা যেতে পারে ফিল্মটার রান টাইম। তো সেখানে কিন্তু অতটা বোরডম আমার লাগেনি। বাট যে জিনিসটা আমি সবচেয়ে বেশি মিস করেছি সেটা হচ্ছে ড্রিম গার্ল পার্ট ওয়ানে যে গানগুলো ছিল, বা ড্রিম গার্ল পার্ট ওয়ানে যে মানে লিড হিরো হিরোইনের যেটা সুন্দর কেমিস্ট্রি, সুন্দর লাভ স্টোরি যেটা দেখানো হয়েছিল সেটা কিন্তু এই পার্টটার মধ্যে পুরোপুরি মিসিং ছিল। গানগুলো আমার একটাও পোষায়নি, এবং এখানে অনন্যা পান্ডে এবং আয়ুষ্মান খুরানার যে কেমিস্ট্রি সেটাও কিন্তু ফিল্মটার মধ্যে সেভাবে তুলে ধরেনি। এখানে বেসিক্যালি পূজাকেই ক্যারেক্টারটার উপরেই ফোকাস করা হয়েছে, যে তিনি কীভাবে এত কিছু সব কিছু হ্যান্ডেল করবে, এবং আয়ুষ্মান খুরানার উপরে কিন্তু ব্যাপারটাকে দেখিয়েছে। এখানে তিনটে যে গল্প যেভাবে দেখানো হয়েছে, একটা গল্প থেকে আরেকটা গল্পে চলে আসছে, সেই মানে ট্রানজিশনটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। লুক অ্যান্ড ফিলটা যথেষ্টই ভালো ছিল, বাট হ্যাঁ কমেডি অফ এরার্স যেগুলো ফিল্মটার মধ্যে দেখিয়েছে সেগুলো কিন্তু রীতিমতো এন্টারটেইনিং, রীতিমতো এনজয়েবল লেগেছে। এবং মানে ক্লাইম্যাক্সে যে আয়ুষ্মান খুরানার যে অভিনয়টা সেটা কিন্তু বেশ বেশ ভালো ছিল, একটা ইন্টেন্স তিনি চোখ দিয়ে যে অভিনয়টা করছে, ইমোশনাল মোমেন্টগুলোতে সেগুলো কিন্তু আমার খারাপ লাগেনি। বাট আমার মনে হয় অনন্যা পান্ডের আরেকটু স্ক্রিন প্রেজেন্স দেওয়া উচিত ছিল, যেরকম পার্ট ওয়ানে নুসরাত ভারুজাকে দেওয়া হয়েছিল, এখানে সে অতটাও স্ক্রিন প্রেজেন্স পায়নি। বাট নেভার দিলেস এই ফিল্মটা কিন্তু অতটাও খারাপ না, মানে যেহেতু এটা ভালো একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। তো এই ফিল্মটা যদি তোমরা পার্ট ওয়ানটা দেখে থাকো, পার্ট টুটা অবশ্যই দেখতে পারো। বাট হ্যাঁ, পার্ট ওয়ানের সাথে পার্ট টু কিন্তু গল্পের কোনো লিঙ্ক নেই, জাস্ট দুটো ক্যারেক্টার কিন্তু আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা ফোর্সফুলি সিকুয়েল করা হয়েছে কি না, আমার মনে হয় না ফোর্সফুলি সিকুয়েল করা হয়নি, কারণ আমার কিন্তু স্টোরিটা খারাপ লাগেনি। এবং পূজার ক্যারেক্টারটাকে এখানে যেভাবে ইউটিলাইজ করেছে সেটাও কিন্তু দেখে মনে হয়নি যে মানে খুব জোর জবরদস্তি করে ক্যারেক্টারটাকে বসিয়ে দিয়েছে। ওভারঅল বলবো একটা
দারুণ কমেডি একটা এন্টারটেইনিং মুভি আমি দেখলাম, এবং মানে আয়ুষ্মান খুরানার ট্রু সেন্সে একটা কামব্যাক হলো। এবং আমার মনে হয় এই যে একটা ক্যারেক্টারটা, পূজার যে ক্যারেক্টারটা, যে বেঞ্চমার্কটা সেট করে দিয়েছে, আয়ুষ্মান খুরানা ছাড়া আর কেউ সেটা পারফর্ম করতে পারবে না। তো তোমরা যদি ফিল্মটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।